তাফসিল ঘোষণার পরিবেশ আছে 300 আসনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম একই সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমিশন চিন্তিত নয় বলেও জানান তিনি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসি সচিব বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে জানিয়ে ইসি সচিব আরও বলেন সেদিন আলোচনা হবে নির্বাচন আয়োজনে কার্যক্রমের অগ্রগতি নিয়ে তবে নির্বাচন কমিশনের সভা না হওয়ায় এখনও তফসিলের তারিখ নির্ধারণ হয়নি বলে জানান জাহাঙ্গীর আলম এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসবেন বলেও জানান ইসি সচিব সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে এবং নির্বাচন কমিশন সংবিধানের আওতায় যে সময়সীমা আছে তার ভিতরে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর তিনটা প্রতিষ্ঠান কনফার্ম করেছেন এমবিকার একটি প্রতিষ্ঠান আগে যারা আমাদের এখানে প্রি অ্যাসেসমেন্ট করে গেছেন তারা বলেছেন তারপরে আমাদের ইউই তো আগেই বলেছেন অতি সম্প্রতি আমরা কমনওয়েলথ থেকে একটা চিঠি পেয়েছি তারা মাননীয় কমিশনের সাথে সাক্ষাতের সময় চেয়েছিলেন সেটা এগিয়ে তারা 19 তারিখে আবার চেয়েছেন সেটা মাননীয় নির্বাচন কমিশন একমত হয়েছেন 19 তারিখ তারা আসলে তাদের সাথে সাক্ষাৎ প্রদান করবে।